ইন্দোনেশিয়ায় 7.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11:20 ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার মাউমেরে থেকে 91 কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তি স্থল। যদিও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দেশটির ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমসফোরিক অ্যাডমিনিস্ট্রেশন ফর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 398 কিলোমিটার দূরে বিমা এলাকায় অবস্থান করা এক ব্যক্তি জানান, ভূমিকম্পের প্রায় 11 মিনিট পরও মেঝেতে শুয়ে থাকার সময় তারা কম্পন অনুভব করেছেন। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের 11 কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়ায় ঘন ঘন বড় ধরনের ভূমিকম্পের প্রবণতা রয়েছে। Channel TT.